হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো বাটলা হাউস দেখে নিয়েছি, আই থিঙ্ক এটাই লাস্ট সিনেমা ছিল, বাকি সবকটা ফিল্মের রিভিউ দেওয়া হয়ে গেছে, ওয়েদার ইট ইজ মিশন মঙ্গল অর ওয়ান্স অপন এ টাইম ইন হলিউড, অল দিস এবং সিক্রেট গেমস এরও রিভিউ দিয়ে দিয়েছি। এন্ডিং এক্সপ্লেনেশনের ভিডিও আসবে, আজকে নয় কালকে আসবে। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, বাটলা হাউস তো আমার জনের যত সিনেমা দেখা আছে, মানে ম্যাক্সিমাম আই থিঙ্ক সবই দেখা আছে, কোনোটাই বাদ নেই, তার মধ্যে আমি সবচেয়ে উপরে পরমাণুকে রাখতাম। পরমাণু ওয়াজ মাই ফেভারিট ফিল্ম, বাট বাটলা হাউস দেখার পরে আমি এখন পরমাণুর জায়গায় বাটলা হাউস দিয়ে রিপ্লেস করবো সেটাকে, কারণ জন কমপ্লিটলি একটা অন্যরকম রোলে আমরা তাকে দেখতে পাবো। তো যারা টিপিক্যাল জন এব্রাহাম ফ্যান, মানে জনের একটা ইমেজ আছে, অ্যাকশন হিরো ইমেজ, যেটা ফোর্স সিনেমাতে আমরা দেখেছি বা সত্যমেব জয়তেতে দেখেছি, তো সেই ধরনের জনকে কিন্তু আপনি পাবেন না, যে বিশাল চিৎকার করছে, টায়ার ফাটিয়ে দিল, যেটা সত্যমেব জয়তেতে ছিল, ওই ধরনের নয়। দিস ক্যারেক্টার ইজ ভেরি মাচ রিয়েল, ঠিক আছে? তো সেই যে জিনিসটা জনকে আপনি দেখতে পাবেন, আমার তো মনে হয় না জনের, হ্যাঁ ডেফিনেটলি ওয়াটারতে দারুণ অভিনয় করেছিল, নো স্মোকিংয়ে দারুণ অভিনয় করেছিল, বাট এইটাতে আমার মনে হয় যে জন এক স্টেপ আহেড চলে গেছে এবং খুব ভালো পারফরমেন্স করেছে। অনেকে জনকে বলে যে ইজ নট অ্যাক্টার, অনেকে বলে এসব যে মানে খালি অ্যাকশন করে এই করে, বাট এখানে কিন্তু সত্যিকার অভিনয় করেছে। তো সেইগুলোর বিষয়ে আমি আরেকবার আসবো। জনের এটা উল্লেখ করার খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ জনকে আমার দারুণ লেগেছে, জনের কাঁধেই কিন্তু গোটা সিনেমাটা ছিল, কারণ ওভারঅল মিলিয়ে তারই গল্প এটা বলতে গেলে। সবচেয়ে ফার্স্ট যে ক্রেডিটটা রাইটিং ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে রিতেশ শাহকে দিতে হবে। ওয়েদার ইট ইজ দ্য স্টোরি, ওয়েদার ইট ইজ দ্য স্টোরি তো রিয়েল ইনসিডেন্টের উপর বেসড, আপনারা প্রত্যেকেই জানেন বাটলা হাউস এনকাউন্টারের উপর বেসড, তা ইন এনকাউন্টারটা এবং তারপরে কী কী ঘটেছে, মানে পুলিশের ওপর ইনভেস্টিগেশন হয়েছে, কী কী হয়েছে সেটা নিয়ে গল্পটা। তো এইটার একটা দারুণ দিক যেটা আমার লেগেছে, এক তো হচ্ছে প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর রিসার্চ ওয়ার্ক হয়েছে এটার উপর, সেটা বোঝা যাচ্ছে, সেটা আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারেন। একদম স্টার্টিং থেকেই যে বাটলা হাউস এনকাউন্টার হওয়ার আগে কেন পুলিশ ওটা ইনভেস্টিগেট করছিল, বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় যে ব্লাস্টগুলো হয়েছিল, সব ইনফরমেশন আপনি দেখতে পাবেন। তারপরে এনকাউন্টারটার ব্যাপারে, তারপরে এনকাউন্টারের পরে যে দুটো দিকেরই, মানে কখন পুলিশের দিকটাও দেখিয়েছে, মানে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ যে প্রুফগুলো আনবার চেষ্টা করে, অন্যদিকে যে স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করছিল, আলিগড় ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তাদের দিকটাও দেখিয়েছে। তো দুটো দিকই দেখিয়েছে, মানে সিনেমাটা কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে নেই, দুটো দিকের পয়েন্ট অফ ভিউ দিয়ে অরিজিনাল কিছু ফুটেজ রয়েছে, পলিটিক্যাল সিনারিওস দেখিয়েছে, মানে প্রতিটা জিনিসের উপর ইম্পর্টেন্স দিয়ে মানে দেখানো হয়েছে, এবং কোনো জায়গাতে টিপিক্যাল বলিউড মশালা যেটা, সেটাকে জোর করে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করা হয়নি, উইচ ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ফিল্ম। স্ক্রিন প্লেটা এত টান টান, এত টাইট স্ক্রিন প্লে, এবং একবারও নিজের যে ট্র্যাক সেখান থেকে একটুও ডেভিয়েট করে না, পুরো গল্পের সাথে টিকে থাকে, মানে যেটা গল্প সেখানে টু দ্য পয়েন্ট স্ক্রিন প্লে, খুব টান টান, প্রচুর ইনফরমেশন, এবং একদম বলে না যে এজ অফ দ্য সিটে বসে থাকবে, সেরকম একটা থ্রিলিং ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো রিতেশ শাহকে সত্যি হ্যাটস অফ বলতে হবে। কিছু কিছু ভালো ডায়লগস রয়েছে, কিন্তু সেই ডায়লগসগুলো সেই ওভার দ্য টপ বিশাল, সেই ডাকে ডায়লগ বাজি বলে, সেই ধরনের ডায়লগস নেই সিনেমাতে। মানে কয়েকটা ভালো ডায়লগস রয়েছে আমি বলছি, কিন্তু সেই যে যাকে বলে একদম হিরোইক ডায়লগ, সেরকম আমি আমার মনে হয়নি অ্যাটলিস্ট, তো সেই জিনিসটা নেই, সেটা একদিক দিয়ে ভালো, সেটা এক ধরনের নতুন। তো রাইটিং ডিপার্টমেন্টটা খুব স্ট্রং, ওয়েদার ইট ইজ স্টোরি অর স্ক্রিন প্লে অর ডায়লগস, তো রিতেশ শাহকে পুরো ক্রেডিটটা দিতে হবে, কারণ উনি এরকম একটা স্ক্রিপ্ট লিখেছেন। দ্বিতীয় হচ্ছে নিখিল আডবাণী, যিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছেন। তো লোকে অনেক, কাল হোনা ইজ আ কাল্ট ফিল্ম, তো নিখিল আডবাণীকে অনেকে বলে যে উনি রোম্যান্স ফিল্ম খুব, রোম্যান্টিক ফিল্ম খুব ভালো ডিরেক্ট করতে পারেন, বাট আমার পার্সোনালি মনে হয় যে উনি এই ধরনের স্পাই থ্রিলার বা এই ধরনের একটা সিনেমাটা ওনার একটু বেশি, মানে যেখানে একটা থ্রিলিং এলিমেন্ট থাকবে, যে এজ অফ দ্য সিট একটা ব্যাপার থাকবে, সেই জিনিসটাকে উনি আরও ভালো করতে পারেন। সেটা আপনি ডি ডে দেখুন, ডি ডে সিনেমাটা অসাধারণ একটা সিনেমা, আমার তো মনে হয় নিখিল আডবাণীর বেস্ট ফিল্ম হচ্ছে ডি ডে, এবং এখানে বাটলা হাউস এবার থেকে অ্যাড হয়ে গেলো, মানে ইটস মানে ডিরেক্টরের কাজ একদম বোঝা যাচ্ছে, মানে হি ওয়াজ ভেরি ক্লিয়ার হোয়াট হি ওয়াজ মেকিং, কোন দিকটা দেখাতে হবে, কী করতে হবে, প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে উনি দেখিয়েছেন, যে যে জিনিসপত্র দেখিয়েছেন, দারুণভাবে করেছেন, এবং দুটো পয়েন্ট অফ ভিউকে দেখিয়েছে, এই যে খুব ভালো একটা ব্যালেন্স করে দেখানো, সেই জিনিসটা কিন্তু খুব দরকার, এবং কোনো মানে মানে বাড়িয়ে চাড়িয়ে, এবং যেটা বললাম প্রথমে যে বলিউড মশালা অ্যাড না করে সেটা করা হয়েছে। বিজিএমটাও খুব স্ট্রং ছিল সিনেমা। দ্য ওনলি ব্যাড থিং অ্যাবাউট দিস ফিল্ম ইজ, আমার একটাই নেগেটিভ লিখেছে, সেটা আমি বলে দিচ্ছি পরিষ্কার, আমি এটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম, যে সিনেমাতে তিনটে গান রয়েছে, তার মধ্যে একটা গান যেটা ওই সিচুয়েশনে না থাকলেও আরামসে চলে যেত, দ্যাট ইজ দ্যাট সং, নুরা ফাতের যে গানটা সাকি সাকি, ওটা না থাকলেও আপনার মানে সিনেমাটাতে কোনো ক্ষতি হতো না,
ওটা জাস্ট মাত্র ওটাকে অ্যাজ আ, যেহেতু বাকি এলিমেন্টটা ইজ নট লাইক আ মেইন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, কিন্তু সেখানে ওই জিনিসটাকে জোর করে ঢোকা হয়েছে সিনেমাটাকে মার্কেট করবার জন্য। বাট তাও ওটাকে একটু মানে ছেড়ে দেওয়া যেতে পারে, কারণ বাকি সিনেমাটা অ্যাজ আ হোল ইটস আ গ্রেট ফিল্ম, আমার দারুণ লেগেছে। তো রাইটিং হলো, ডিরেকশন হলো, পারফরমেন্সের কথায় জনের প্রশংসা প্রথমেই করেছি, জন দারুণ কাজ করেছে। যখন মানে মানে ওনার একটা উনি ডিপ্রেশনে চলে আসেন যখন এই এনকাউন্টারের পরে, যখন ওনার উপর বিভিন্ন রকম সব এই এনকোয়ারি হচ্ছে, এই হচ্ছে, তো সেই জায়গায় জনের যে একটা ভিতরে ভালনারেবিলিটি, বউয়ের সাথে সম্পর্ক একটা প্রবলেম রয়েছে, তারপর কোর্টে কোর্টে সিনগুলোতে জন তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, তো সেই যে জিনিসগুলো এত ভালো পোর্ট্রে করেছে। এছাড়া যে সাপোর্টিং কাস্ট, মানে মৃণাল ঠাকুর তার জনের ওয়াইফের রোল প্লে করছে, তার কাজও ডিসেন্ট, রাজেশ শর্মার কাজ ডিসেন্ট, তো বাকি সাপোর্টিং কাস্টও বেশ ভালো কাজ করছে, কিন্তু মেনলি জনের কাজ এখানে রয়েছে, তো সেটাও দেখবার মতো। বাকি সব মিলিয়ে আমার সিনেমাটা ভালো লেগেছে একদম ফ্যাক্টস, এবং যেটা প্রথম থেকে আমি বলেছি যে দুটো দিকে খুব সুন্দর ব্যালেন্স করে দেখিয়েছে, তো আমি তো বলবো এটা মাস্ট ওয়াচ, প্রত্যেকে গিয়ে দেখুন। হ্যাঁ, তবে একটা জিনিস কি, টিপিক্যাল জন ফ্যান মানে জনকে যে ধরনের সিনেমাতে আমরা দেখে আসি, মানে পারমানু টিপিক্যাল জন ফিল্ম ছিল না, এটা কিন্তু সেই টিপিক্যাল জন ফিল্ম নয়, এবং এই ধরনের সিনেমা কিন্তু আরও হওয়া উচিত, কারণ খুব সুন্দরভাবে ফ্যাক্টটাকে তুলে ধরা হয়েছে অ্যাট দ্য সেম টাইম, এবং সেটাকে কোনোরকমভাবে তার মধ্যে কোনো ডাইলিউশন করা হয়নি, সেটা আমার খুব ভালো লেগেছে। যে পলিটিক্যাল লিডারদের নাম পাল্টে দিলাম, ওটাকে ফিকশনালাইজ করে দিলাম, যে ওই জিনিসটা করা হয়নি, সেটা খুব ভালো লেগেছে। এবং দুটো দিকেই মানে ইকুয়ালি ব্যালেন্স করে দেখে নিয়েছে, এবং গল্পের যে মানে যে থ্রিলারের মোড়কে লেখা গল্পটা, সেটা আমার সবচেয়ে ভালো লেগে। আপনি প্রতিটা মোমেন্টে দেখবেন নতুন কিছু হচ্ছে, নতুন কিছু, আপনি ভাবলেন এটা হলো, তারপর এটা হলো, তারপর এটা হলো, সেই জিনিসটা আপনাকে খুব বেঁধে রাখবে সিনেমাটা সে। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা খুব ভালো, তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ বাটলা হাউস, ইউ উইল লাইক ইট আই থিঙ্ক সো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আগেন আবার দুবার বললাম থ্যাংক ইউ। আর কি বলি, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, ডিসক্রিপশনে দেওয়া আছে হ্যান্ডেল, দ্য পাঙ্ক 26, TAGPUNK 26, দ্য পাঙ্ক 26।